করোনাকালে সরকারের দেয়া প্রণোদনা কর্মসংস্থান তৈরিতে খুব একটা কাজে আসেনি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে বেশিরভাগ টাকা গেছে বড় বড় শিল্প মালিকদের পকেটে, প্রান্তিক ও কৃষি খাতে নিয়োজিত কর্মীরা খুব একটা টাকা পায়নি। এর পেছনে শুধু অনিয়ম নয়, প্রণোদনা প্যাকেজ দেওয়ার পদ্ধতিতেও ত্রুটি রয়েছে। করোনার সময় অর্থনীতিকে সচল রাখতে 1,13,117 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। এই টাকার কত অংশ কর্মসংস্থান টিকিয়ে রাখতে বা নতুন কর্মের ক্ষেত্র তৈরিতে কাজে লেগেছে সে বিষয়ে ভার্চুয়াল ডায়ালগের আয়োজন করে সিপিডি ও অক্সফাম। আলোচকরা বলছেন প্রান্তিক মানুষের কাছে সরকারের প্রণোদনার টাকা খুব বেশি পৌঁছেনি, বিশেষ করে কৃষি খাতে ও ক্ষুদ্র উদ্যোক্তারা এসব প্রণোদনার বাইরে রয়ে গেছেন। প্রণোদনা প্যাকেজটা কিন্তু অনেকাংশেই আমাদের যে কর্মসংস্থানের যে পৌঁছানোর যেই মাত্রা সেই মাত্রাটা যথেষ্ট পরিমাণে না। এটা বর্তমানে 8% কর্মসংস্থানকে পৌঁছাতে পেরেছে, একটা বড় অংশ কিন্তু এটার বাইরে থেকে যাচ্ছে। যাদের চাকরিটা গেছে মার্চ এপ্রিলের দিকে যখন লকডাউন হলো এবং এখন পর্যন্ত ফেরত যেতে পারেননি, তারা কি করছেন, কেমন আছেন? সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পরিসংখ্যান ব্যুরোর বেকার নিরূপণ পদ্ধতি ত্রুটিপূর্ণ। ত্রুটি ও দুর্বলতা রয়েছে প্রণোদনা প্যাকেজ বন্টনেও। বিভিন্ন সঠিক মানুষ সঠিক সময়ে এটাকে পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা আছে, কোন কোন ক্ষেত্রে এটা হয়েছে ইচ্ছাকৃতভাবে, কারণ তো এখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকারের দুর্বলতার কারণে বাংলাদেশ এই সুযোগগুলোকে ভালো মতো ব্যবহার করতে পারেনি। বাংলাদেশের এই উত্তরণকালীন সময়ে মধ্য আয়ের দেশের যাওয়ার সময়ে যদি একটি মাত্র চিন্তার হয় তাহলে সেটা কর্মসংস্থান, এবং সেই কর্মসংস্থানকে আমাদের এই প্রচলিত প্রণোদনার মানে টোটকা ওষুধের বাইরে যে একটি টেকসই জায়গাতে আমাদের উপনীত করতে হবে। আলোচকরা বলছেন করোনা চলে গেলেও অর্থনীতিতে এর প্রভাব থাকবে দীর্ঘদিন। বিষয়টি আমলে নিয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।